ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপা আমেরিকা শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেয়েছিল ব্রাজিল টুর্নামেন্ট শুরুর আগেই ইঞ্জুরিতে পড়েছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র নেইমারকে ছাড়াই ঘরের মাঠে এবারের আসর শুরু করতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে শুরুর ধাক্কা কাটিয়ে বর্তমানে ফাইনালে পৌঁছে গেছে তিতের দল নেইমারের জায়গায় ব্রাজিল দলের সুযোগ পেয়েছেন চেলসির তারকা উইলিয়ান ব্রাজিলের হয়ে বদলি হিসেবে নেমে ম্যাচও খেলেছেন তিনি করেছেন গোল তবে এবার সেই উইলিয়ানকে নিয়ে বড় ধরনের দুঃসংবাদ শুনতে হয়েছে ব্রাজিলকে কোপা আমেরিকার ফাইনালের আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে তিতের দল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে কোপা ফাইনাল নিশ্চিত করার চব্বিশ ঘন্টা নতুন খবর। ইঞ্জুরিতে পরে কোপা ফাইনাল থেকে ছিটকে গেছেন উইলিয়ান আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে হ্যামেস্টিং এর ইঞ্জুরিতে পড়েছেন তিনি টুর্নামেন্ট থেকে তার ছিটকে যাওয়া নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তবে এটি বড় কোনো ইঞ্জুরি নয় দ্রুত সেরে উঠবেন তিনি কিন্তু খেলা হবে না কোপা আমেরিকার ফাইনাল জয়ের আনন্দের মাঝেও ব্রাজিল শিবিরে আসল এই বড় ধরনের দুঃসংবাদটি উল্লেখ্য আগামী আট তারিখ বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু